পুনঃ পুনঃ প্রভুর কাছে চরণে লটায় পুনঃ পুনঃ প্রভুর কাছে লোটা মৃত্যুঞ্জয় বলছেন ঠাকুর তুমি বলো তুমি আজ রামরূপ দর্শন দিয়েছ হীরামনকে বলছে হীরামন উঠে একটু বস হীরামনকে প্রথম কৃষ্ণাঙ্গ বিরূপাক্ষ সমদ্ভাব দ্বিতীয় শ্রী মহানদ্রুদ্র অজনী সম্ভব তৃতীয় শ্রী হনুমান রাম নাম অঙ্গে চতুর্থে মুরারী গুপ্ত শশী সুত সঙ্গে পঞ্চমে তুলসীদাস ষষ্ঠে হীরামন আদি হি অন্তে ন মধ্যে রাম নারায়ণ ত্রেতা যুগে হীরামন হনুমান ছিলেন হৃদ মন্দিরে রাম সীতাকে রেখেছিলেন আর এইবারে কলিযুগে নামের মাধ্যমে অন্তে ন আর প্রথমে হি বাদ দিলে মাঝখানে থাকে রাম তাই নামের মাধ্যমে রেখেছেন হীরামন যখন জ্ঞান হারা হয়ে গেল ঠাকুর বলছেন হীরামনের কর্ণে হরিনাম দাও হরিনাম কিভাবে মানবে পায় এখনো যদি কেউ হরিনাম করতে করতে অজ্ঞান হয় তাহলে আমরা কি করি কর্ণে নাম দান করি যখন কর্ণে হরিনাম করা হয় তখন সে চৈতন্য জ্ঞান লাভ করে তো হরিনাম সবাই করবে এইটাই আমার প্রার্থনা এই কলিযুগে একমাত্র হরিনাম ভিন্ন কলির জীবের গতি নাই গতি নাই গতি নাই তাই আমি প্রত্যেককে অনুরোধ করছি যে প্রত্যেকে হরিনাম করবে আর হরিনাম করে মানব জীবনকে ধন্য করবে যে হরিনাম করে তার জীবন ধন্য হয় এটা মনে রাখবে মৃত্যুঞ্জয় ভবনে এই দৃশ্য দর্শন করলেন কিন্তু ঠাকুর ওই দিন থেকে হীরামন পাগল হয়ে গেল আর ফিরে ঘরে গেল না যখন সবাই হরিনামে পাগল হয়েছে মৃত্যুঞ্জয়ের ভগ্নী জানকী চিন্তা করছে সবাই ঠাকুরকে সেবা করছে আমি তো সেবা করতে পারলাম না এক একটা ফ্যামিলির মধ্যে যে ভক্তি জানকী এক দিবসে ঠাকুর আসে নাই কৃষ্ণকলি পুষ্প দর্শন করে বলেছিল আজকে তো ঠাকুর আসে নাই কৃষ্ণকলি আজ কেন বিকশিত হলেই কল্ল হবি বাসি ঝরিয়া পড়িবি তুই জলে যাবি ভাসি ওই পুষ্পদানকে লক্ষ্য করবার পরে জানকীর মনে জেগেছে আজ আমি ওই পুষ্পকে বলছি আমি তো ঠাকুরের চরণে কোনোদিন এই দেহটা অঞ্জলি দেই নাই কোনোদিন তো আমি ওই ঠাকুরের চরণ পরশ করে আমি তার চরণে আত্মসমর্পণ করি নাই ভাবনা করতে করতে ঘরে ফিরে গিয়ে মন ও সুতে
মালা গেথে ঠাকুরকে পড়িয়েছিলেন। যখন মৃত্যুঞ্জয় এসে এক ডাক দুই ডাক তিন ডাক দিল, এমন সময় মৃত্যুঞ্জয়ের মাতা সুভদ্রা দেবী বলেছিল, মৃত্যুঞ্জয় জানকীকে ডেকো না, ওর যা দৃশ্য দর্শন করছি, ও যেন কোনো কৃষ্ণ আরব দর্শন করছে, ওকে তুমি ডেকো না। মৃত্যুঞ্জয় চিন্তা করলেন, এই তত্ত্ব কোথায় জানা যাবে? ওখান থেকে ঠাকুরের কাছে পৌঁছালেন। শ্রীদা মোরাকান্দি গিয়ে দেখতে পাচ্ছে সেই কৃষ্ণকলি পুষ্পের মালা হরিচাঁদের গলায়। তিন থরে মালা দিয়েছে, একটি মালা মস্তকে দুই দিক থেকে ঝুমকা, আর একটি মালা গলায় দিয়েছেন দ্বাদশ দল পর্যন্ত, আর একটি মালা নাভি পর্যন্ত। ধ্যান ধরা অবস্থায় ঠাকুর বসে আছেন, মৃত্যুঞ্জয় গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন, কিন্তু ঠাকুর আশীর্বাদ করেননি। মৃত্যুঞ্জয় বলছে, ঠাকুর, ও ঠাকুর, কিন্তু ঠাকুর সেখানে নেই। যেখানে জানকী পুষ্প দিয়ে সাজাচ্ছে সেইখানে তো আমার ঠাকুর পৌঁছে গেছেন না। যখন মৃত্যুঞ্জয় ক্রন্দন করতে করতে ঠাকুরের চরণ পরশ করেছে, তখন ঠাকুরের জ্ঞান এসেছে। মৃত্যুঞ্জয়কে বলছে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, আমি মল্লকান্দি যাব। মৃত্যুঞ্জয় বলছে, কে তোমাকে এত সুন্দর করে সাজালো? বৃন্দাবনে যে গোপীগণ সাজাতো তেমন আজ হয়েছে আলো। বলো ঠাকুর। বলছে, তুমি যাকে দেখে আসলে, যাকে তুমি দেখে এসেছো, ধ্যান ধরা উত্তরা হয়েছে যার নয়নের উত্তরা, সেই জানকী দেবী আমাকে সাজিয়ে গেছে। মৃত্যুঞ্জয় বলছে, ঠাকুর, আমি তো তোমাকে কোনোদিনও সাজাতে পারি নাই, তবে আমি ধন্য হয়েছি যে ভগ্নী আমার এই পুষ্প দিয়ে সাজিয়েছে, তার অগ্রজ আমি, আগে তার জ্যেষ্ঠ ভ্রাতা জন্মগ্রহণ করেছি। ঠাকুর, ধন্য আমি, ধন্য আমার মাতা পিতা। ঠাকুরকে নিয়ে যখন যাত্রা করেছেন অষ্টমী তিথি, স্থগিত বরুণ যখন তালতলায় গিয়েছে, দেখে পদ্মবনে পদ্ম প্রস্ফুটিত হয়ে রয়েছে, শতদল পদ্ম মৃত্যুঞ্জয় তুলছে হরিচাঁদ। বলছে, মৃত্যুঞ্জয় কি করছো? বলছে, ঠাকুর, জানকী এমন সুন্দর করে সাজিয়েছে, কোথাও তো কিছু দিবার জায়গা নেই, তবে আমি মনে মনে চিন্তা করছি, এই শতদল পদ্ম যখন চন্দন মিশ্রণ করে তোমার ওই চরণে দিতে পারবো, ওই শ্রীপাদ পদ্মে, তাহলে একটু আরও উজ্জ্বল হবে। আমার ভগ্নী তো তোমাকে সুন্দর করে সাজিয়েছে। পদ্ম তুলতে তুলতে এইদিকে রজনী ঘনীভূত হচ্ছে, কাশীশ্বরী মাতা চিন্তা করছে, এতক্ষণ ঠাকুর আনতে গেছে ঠাকুর, এখনো তো এলো না, কত দূরে আছে, তাই ধ্যানে বসেছেন। ধ্যানে বসে ঠাকুরকে দর্শন করছেন, মৃত্যুঞ্জয়কে দর্শন করছেন। একজনে ধ্যানে বসে মালা দিয়ে সাজিয়েছে, আর একজনে ধ্যানে বসে তাকে দর্শন করছে। কেমন সেই গৃহটা, কেমন সেই মা, কেমন তার স্ত্রী, কেমন তার ভগ্নী। ঠাকুর আর থাকতে পারলেন না, যখন দুটো প্রাণে দুটো আত্মায় আকর্ষণ করেছে, ঠাকুর দ্বিতীয় নৌকার দ্বিতীয় মৃত্যুঞ্জয় গিয়ে উপস্থিত হয়েছেন। ঠাকুর যখন পৌঁছিয়েছেন, মা কোলে করে ঠাকুরকে নিয়েছেন, সুন্দর আসনে বসিয়ে জানকীকে ডাকছে, জানকী আর কতক্ষণ অনুমান ভজনা করবি,
এইবার ঠাকুর এসেছে বর্তমান ভজনা কর ভক্তের ভক্তি গুণে দুজন হরিচাঁদ হয়েছে আর দুজন মৃত্যুঞ্জয় হয়ে সেই ভক্তির পূর্ণত্ব দিচ্ছেন। কিছু সময়ের মধ্যে নৌকা পৌঁছে গেছে, মৃত্যুঞ্জয়ের সঙ্গে মৃত্যুঞ্জয় মিলে গেছে, হরির সঙ্গে হরি মিলে গেছে, নিয়ে ওই পদ্ম শতদল পদ্ম আমার কাশীশ্বরী মায়ের হাতে দিয়েছে, বলছে নাও কাশীশ্বরী, জানকি তো সাজিয়েছে আর তো জায়গা নেই, এই শতদল পদ্মে একটু চন্দন মিশ্রিত করে শ্রীপাদ পদ্মে অর্পণ করো। যখন মাতা কাশীশ্বরী ওই শতদল পদ্মের পরে চন্দন মিশ্রিত করে শ্রীহরির পাদপদ্মে দিয়েছেন, দ্বিগুণ উজ্জ্বল হয়েছে। মৃত্যুঞ্জয় বহির্বাড়িতে নৃত্য করতে আরম্ভ করেছে, মৃত্যুঞ্জয় মাতা সুভদ্রা দেবী এসে ঠাকুরকে দর্শন করে, ও ঠাকুর এইবার আমার বিশ্বাস হলো, এরা দোহে মালা দিয়ে করে দেখা দেখি, আমি সারা জীবন শুধু মালা লয়ে থাকি, আমি সারা জীবন শুধু মালা টিপলাম মালা জপলাম, কিন্তু আমি কিচ্ছু তোমার দর্শন করতে পারি নাই, এইবার যখন এই যে তোমাকে সাক্ষাৎ দর্শন করলাম তাই আমি মেনে নিলাম, ঠাকুর আমাকে একটু কৃপা করো, তুমি তো এদের কৃপা করেছ, আমাকে একটু কৃপা করো ঠাকুর। কাশীশ্বরী মাতা ঠাকুরকে সুন্দর করে সাজাচ্ছেন আর সুভদ্রা মাতা চরণে পড়ে গড়াগড়ি যাচ্ছে। হরিলীলা একমাত্র ভক্তির জগতের কথা, ভক্তি ভিন্ন হরিলীলায় হরিলীলায় অন্য কথা নেই। তাই আমার মাতা সুভদ্রা দেবী বলছে, ঠাকুর বলি দাও দাও চরণ ধুলি, বলি দাও চরণ ধুলি, আমি ওই ধুলিতে হব ধুলি, যাও যাও আমার ঠাকুর চরণ ধুলি, ওই ধুলিতে আমি ওই দুলিতে হব ধুলি, দাও দাও আমা চরণ ধুলি, কিছু অঙ্গে মাখি কিছু সঙ্গে রাখি, দাও দাও আমার চরণ ধুলি, কিছু অঙ্গে কিছু সঙ্গে রাখি, দাও দাও আমার মন দিনা হয় কি না হয়, দাও দাও আমার চরণ ধুলি, আমার মন
দাও দাও আমার চরণ ধুলি বলি দাও দাও আমায় চরণ ধুলি আমি মুখে যেন হরি বলি দাও দাও আমায় চরণ ধুলি মুখে মুখে যেন হরি বলি দাও দাও আমায় চরণ ধুলি ধুলি দাও ধুলি দাও ধুলি দাও ধুলি দাও কৃপা করে দিয়ে দাও ধুলি দাও ধুলি দাও কৃপা করে দিয়ে দাও ধুলি দাও ধুলি দাও ভক্ত ভগবানের মিলন হলো ও মুখে হরি হরি বলো ভক্ত ভগবান ভক্ত ভগবানের মিলন হলো মুখে হরি হরি বলো ভক্ত ভাগ সদর জনম বৃথায় গেল ও মুখে হরি হরি বলো হরি বল হরি বল একটু ডাঙ্গা বাজানো হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল বিপদ পাতুরে যাবে